হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি, দেখতেই পাচ্ছ মুখে কতটা হাসি। আর এখানে আমি বিট করছি, দেখতেই পাচ্ছ এটা কি হচ্ছে, আশা করি বুঝে গেছো। আমি বানাচ্ছিলাম কেক, কারণ দিনটা ছিল খুবই খুবই স্পেশাল, আর বুঝতেই পারছো লাভ শেপের কেক বানিয়েছি। তো আজ আরই কাল ভাব, এই করতে করতে জীবনের 6টা বছর কখন যে এই মানুষটার সাথে কাটিয়ে ফেললাম আমি নিজেও জানি না। মানে আমার জীবনের অনেক আপস অ্যান্ড ডাউনস, ভালো মন্দ সব কিছুতে আমার পাশে ছিল, আমাকে বুঝিয়েছে, অনেক বুঝিয়েছে। হয়তো এই মানুষটা না থাকলে জীবনে কোনোদিন এত ভালো একটা জায়গায় আমি এসে দাঁড়াতাম না। মানে আজও আমি যেটুকুনি করছি সবটারই বেশিরভাগটার পাশে ইন্সপিরেশন এই মানুষটা, বাবা মা তো অবশ্যই আছে। তো ফাইনালি কেকটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছিলো, কেকটার রেসিপি আমি অবশ্যই শেয়ার করবো। আর এখানে দেখতেই পাচ্ছ দাদার মুখে কতটা হাসি। তো প্রীতিশ ক্যামেরার সামনে আসতে এক খুবই লজ্জা ভাই, আর এখানে অলরেডি আমার কেকটা বানানো কমপ্লিট। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এইভাবে সারা জীবন একসাথে হাসি মুখে থাকতে পারি আর প্রচুর ভালো ভালো কাজ করতে পারি। সেলিব্রেশনটা আরও মজা করে করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বলে না অতিরিক্ত চাকচিক্যই জীবনে কারো সহ্য হয় না, তেমনই প্রীতিশের জন্য আমি বললাম যে একটু ওয়েট কর, আমি একটু ডেকোরেশন করি। তো কিন্তু ওর তো সহ্য হলো না, ও নাকি ঠান্ডায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য ওর খুব তাড়া ছিল, তো আমি আর কিছুই করিনি, জাস্ট কেকটা একটা ক্যান্ডেল লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর কেকটা আমি ওর জন্য বানিয়েছিলাম খুব ভালোবেসে। আমার মনে হয় জীবনের কাউকে গিফট করার জন্য নিজের হাতে তৈরি গিফটের থেকে বড় কিছুই হয় না। এরপর আমরা চলে এসেছিলাম খেতে, সবার ফার্স্টে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা, কারণ খাওয়া দাওয়া ছাড়া কোনো কিছু সেলিব্রেশন কমপ্লিট হয় বলে আমার মনে হয় না। আর সামনেই দেখছো জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চলছিল, যেহেতু ভিডিওটা আমার জগদ্ধাত্রী পুজোর আগে করা, তো খুব সুন্দর লাইটিং করেছিল এটা। বাড়িপুরের একদম বৈরাগী পাড়ায় এই ঠাকুরটা ওঠে, মানে বাড়িপুর হসপিটালের সামনে দিয়ে ঢুকতে হয় জায়গাটায়, আর খুব সুন্দর ঠাকুরটা করেছিল। সামনের প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে, এরপর আমি এসে গেছিলাম। আর রাস্তায় মানে বাইপাসে এত ঠান্ডা কি বলবো। তো আমি প্রীতিশকে বলছিলাম একটু ফোনটা ধর আর আমাকে একটা সুন্দর ভিডিও বানিয়ে দে, কিন্তু ভিড ফোনটা ধরেছিল এইভাবে। তো যাই হোক, ভিডিওটা তো বানিয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম বাড়িপুরে ভুকেমন বলে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেখানে, আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর রেস্টুরেন্টের, চারিদিকটা খুবই শান্ত পিসফুল, খুব সুন্দর একটা পোলাইট মিউজিক বাজছিল। বাট এইটা দেখে, মানে এইটা দেখে স্পেসিফিক এই জিনিসটা দেখে আমার বুকে হার্ট অ্যাটাক এসে গেছিলো। তো আমি যখনই কোথাও যাই নয় বিরিয়ানি নয় ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার চেষ্টা করি, বাট চাউমিন আমার খুব ফেভারিট, কিন্তু এখানের মেনু দেখে আমার মানে হার্ট অ্যাটাক এসে গেছিলো। এসব তো দূর কি বাদ, চাউমিনটাও খাওয়ার আমার অ্যাফোর্ডেবল মনে হলো না, এতই দাম। তো তারপরে যাই হোক, চাউমিনটা এসে গেছিলো আর আমরা দুজন মিলে চাউমিনটা খাচ্ছিলাম, আর আমি ওকে ভিডিও নিচ্ছিলাম। আর ক্যামেরা দেখলেই দাদার মুখে ফটোগুলো আসছে, ভালো আমার খুবই ভালো লাগে। মানে করছিলাম এত সুন্দর আসছিল কি বলবো। তা আমি ওকে তাই বলছিলাম যে তুই তো সারা জীবন সাবানও মাখিস না, কিন্তু আমি কত কিছু করি তারপরেও তোকে যে কী করে তো ভালো সুন্দর দেখতে হয়েছে আমি জানি না, ছেলেরা হয়তো এরকমই হয় গড গিফটেড। যাই হোক, তা বলে কি আমরা মেকআপ করবো না বলো? অবশ্যই করবো। তো খাবারের এত দাম নিয়েছিল সেই জন্য আমরা খয়সা উসুল করার জন্য এখানে কি করছিলাম দেখো, যত ব্ল্যাক পেপার যা ছিল টিস্যু ফিস্যু সব কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ দামটা তো তুলতেই হবে। ইভেন চাউমিনের মধ্যে যে ডিমগুলো দিয়েছিলো সেগুলো একটু ছোটো ছোটো করে পিসেস করে দেয়নি, এত দামড়া দামড়া পিসেস দিয়েছে, যেটা আমার গালের ভেতর কি আমার মুখের মধ্যে যাওয়া তো দূর কি বাদ, আমার কানের ভেতরে ঢুকবে না হয়তো। তারপর আমরা চাউমিনটা টেস্ট করছিলাম, তো মোটামুটি ছিল, হাক্কা নুডলস নিয়েছিলাম আমরা, কিন্তু এতটাও জুসি বা কোনো কিছুই ছিল না, জাস্ট ঠিক আছে চলার মতন। এই চাউমিনটার দাম নিয়েছিল, মানে ভাবো ইউ ক্যান্ট বিলিভ, মানে আমিও বিশ্বাস করতে পারিনি এই জিনিসটার দাম নিয়েছিল 240 টাকা। মানে আমার টাকা তো গেলই, কিন্তু এই সোফাটা আমার খুব পছন্দ হয়েছিল তাই জন্য আমি সোফাটা ছেড়ে উঠতেই চাইছিলাম না। তো প্রীতিশকে আমি শিখিয়ে দিচ্ছিলাম পয়সা উসুল করার ট্রিক্সটা, ও তাই জন্য ব্ল্যাক পেপার ভর্তি ভর্তি নিয়ে নিচ্ছিল। তো এরপর প্রীতিশকে আমি বলছিলাম যে তোর আমি একটা সুন্দর ভিডিও করে দিই, তুই একটু কর। সঙ্গে সঙ্গে দেখলাম গ্লাস নিয়ে ক্যাত মারতে গেছিলো, কিন্তু সেই যে ওর মিচকে হাসি সেটা এসে গেল, ভীষণ লাজুক, একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আমাকে বলে যে তুই যা করবি কর, আমি ক্যামেরা ধরে দিচ্ছি। তো এরপরে আমরা জলটাও খেয়েছিলাম, সেটাও কিনে, মানে এখন রেস্টুরেন্টগুলো যে কী শিখেছে আমি জানি না, রেস্টুরেন্ট বলো শপিং মল বলো যাই করতে যাও কিনে। এরপর প্রীতিশ দাদার বিলটা থেকে হার্ট অ্যাটাক এসে গেছিলো, তারপরেই দেখছি ও পকেট থেকে কিছু বের করছে, আমি ভাবলাম হয়তো টাকা বের করছে, কিন্তু না, দেখো কি বের করছে, ফোন। ফোন বের করে কি করছে না, বিলটা ছবি তুলছে। মানে কিপটে কুঞ্জুস জীবনে যদি কারোর বয়ফ্রেন্ড থাকে সেটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এর থেকেও কিপটে পৃথিবীতে কেউ হয় আমার বলে জানা নেই। কিন্তু পিছনে কাকুটা উঁকি মেরে দেখছে আমরা টাকা পয়সা দিলাম কি না, কিন্তু আমরা তো টাকা দিইনি। তো ফাইনালি খুব কষ্টের সাথে আমরা পকেট থেকে টাকাটা বের করে ভেতর দিয়েছিলাম, কিন্তু সেটাও আমি দিয়েছিলাম। যাই হোক, দাদা আমাকে ট্রিট দেয়নি, একটা গোলাপ দিতে বলেছিলাম সেটুকুনিও দেয়নি। তো কিন্তু আমি প্রীতিশকে বললাম যে দেখ এখানে সোফাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হচ্ছে, এরকম সোফা পর বছর একটা দিস। তো এরপর আমরা আমাদের গাড়িটাকে একটু খাইয়ে দিলাম, ওকে একটু ট্রিট দিয়ে দিলাম ছোটো করে। এরপর আমরা ঢুকবো মিনি দার্জিলিংয়ে, সেই জন্য প্রিপারেশন নিয়েছিলাম, মাথায় জড়িয়ে নিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।